Hi, welcome to our Olympiad preparation class. আমরা এর আগের দিন HCF বলতে কি বুঝি সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা HCF বার করার, HCF নির্ণয় করার বিভিন্ন মেথডগুলো সম্বন্ধে আমরা একটু জানব। তো চলো দেখে নেওয়া যাক। প্রথম যে মেথড সেটা আমরা ফ্যাক্টরস বার করে অলরেডি দেখানো হয়ে গেছে। তো বাই ফাইন্ডিং ফ্যাক্টরস, চলো ধরো একটা নাম্বার নিয়েছি আমরা, একটা নাম্বার 18 নিয়েছি, একটা নাম্বার 12 নিয়েছি। তাহলে 18 এর ফ্যাক্টরস গুলো কি কি হবে? তাহলে 18 এর ফ্যাক্টরস গুলো কি কি হবে? 18 এর ফ্যাক্টরস কি কি হবে? 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে না, 5 হবে না, 6 হবে, 7 না, 8 না, 9 হবে এন্ড 18 নিজে হবে, তাই তো? দ্যাটস আর দা ফ্যাক্টরস অফ 18। 12 এর ফ্যাক্টর কি কি হবে? 1 1 2 2 3 3 4 6 and 12। এবার এই যে দুটো নাম্বারের HCF আমরা বার করছি, এই দুটো নাম্বারের মধ্যে যে ফ্যাক্টরস গুলো পেলাম সেই ফ্যাক্টরস গুলোর মধ্যে সব থেকে বড় ফ্যাক্টরস কোনটা? তাহলে সব থেকে বড় ফ্যাক্টরস কোনটা? এই যেটা এর মধ্যেও আছে এবং এর মধ্যেও আছে, সব থেকে বড় ফ্যাক্টর কোনটা? 6। তাহলে HCF অফ 18 এন্ড 12 ইজ ইকুয়াল টু 6। আশা করছি তোমরা বুঝতে পারলে। যদি না বুঝতে পেরে থাকো তাহলে একটু পিছনে যাও, পিছনে গিয়ে ফ্যাক্টরস গুলো কিভাবে বার করছি সেটা দেখে নাও। ফ্যাক্টরস কিভাবে বার করতে হয় আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, না বুঝতে পারলে সেটা দেখো আগে। তারপরে আমরা ফ্যাক্টরস গুলো লেখার পরে সব থেকে বড় ফ্যাক্টর যেটা, সেটা যেটা দুটোর মধ্যেই রয়েছে সেটা হবে তার HCF, মানে কমন যেটা থাকবে। তাহলে যদি বুঝে থাকো তাহলে 24 এন্ড 36 এই এর ফ্যাক্টরস এর মাধ্যমে HCF টা বাড়িতে করবে, আমাকে অ্যানসারটা পাঠাবে, রাইট? কোনো প্রবলেম? কোনো প্রবলেম না। তাহলে চলো নেক্সট যে মেথডটা রয়েছে সেই মেথডটা আমরা দেখি। আমরা এটা কি মেথড শিখলাম? বাই ফাইন্ডিং ফ্যাক্টরস, ওকে। নেক্সট যে মেথডটা আমরা শিখব সেটার নাম হচ্ছে বাই প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, ওকে। তাহলে আমরা নাম্বার গুলো চেঞ্জ করছি না, নাম্বার একই থাকলো। আমরা এবার অন্য একটা এক্সাম্পল নিচ্ছি। অন্য একটা এক্সাম্পল কি নেব? অন্য একটা এক্সাম্পল 32 আর 26। তাহলে 32 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন বলতে কি বুঝি আমরা? এখানে ভাগ, তাহলে 2 দিয়ে যাচ্ছে, লাস্টে 2 আছে, তাহলে 2 দিয়ে যাবে 16, তাহলে 16 আবার 2 দিয়ে যাবে 8, আবার 2 দিয়ে যাবে 4, আবার 2 দিয়ে যাবে 2, তাহলে 32 ইজিকাল টু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, 1 2 3 4 5, পাঁচটা 2 লিখতে পারি। 26 কে আমরা যদি ভাঙি তাহলে কত হবে? 2 2 30 30, একটা প্রাইম নাম্বার পেয়ে গেছি। ভাগ হবে না, প্রাইম ফ্যাক্টরাইজেশনের মানেই হচ্ছে আমরা যখন ভাঙবো যে প্রোডাক্ট আকারে যখন লিখবো তার মধ্যে কোনো অন্য নাম্বার থাকবে না, যা থাকবে সব প্রাইম নাম্বার থাকবে। তাহলে এখানে 2 প্রাইম নাম্বার, 13 প্রাইম নাম্বার, তাহলে 26 = 2 ইনটু, ওকে। তাহলে আমরা কি করছি, আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশনে ভেঙে নিলাম দুটো নাম্বারকে। এবার যেগুলো যেগুলো কমন আছে, তাহলে এটার মধ্যে 2 আছে, এখানেও 2 আছে, এখানে 2 আছে কিন্তু এখানে 2 নেই, এখানে 13 রয়েছে, এখানে কোনো 13 নেই, তাহলে HCF অফ 32 কমা 26 ইজিকাল টু 2। ক্লিয়ার? যেটা দুটোর মধ্যেই আছে সেটা একবার লিখব, আশা করছি বুঝতে পেরেছ, ওকে। চলো নেক্সট একটা, এইটা এই মেথডটা গেল আমার প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। নেক্সট যে মেথডটা আমরা শিখব সেটা হচ্ছে ডিভিশন মেথড। কি বললাম? ডিভিশন মেথড। আমরা অন্য একটা অঙ্ক নিচ্ছি,
ধরো 36 এন্ড 48। তাহলে এখানে প্রথম যেটা করব, এই দুটো নম্বরে যদি আমাকে HCF বার করতে দেয় তাহলে বড় কোনটা, তাহলে বড় নাম্বারকে ছোট নাম্বার দিয়ে ডিভাইড করব, তাহলে 36 48। তাহলে 36 কত দিয়ে যাবে, 36 1 দিয়ে যাবে। মাইনাস করব কত হবে, 8 থেকে 6 বিয়োগ করলে 2, দ্যাট ইজ 1। তাহলে যেটা এখানে পড়ে থাকবে সেটা হয়ে যাবে এবার ডিভিজার, আর যেটা এখানে ডিভিজার ছিল সেটা হয়ে যাবে ডিভিডেন্ড। তাহলে এবার এই 36 কে যেটা রিমাইন্ডার পড়ে থাকলো সেটা দিয়ে আবার ভাগ করবে। তাহলে দেখা যাচ্ছে 3 দিয়ে ভাগ করলে ভাগটা মিলে যাচ্ছে। ওকে, তাহলে যে অবস্থায় ভাগটা মিলে যাচ্ছে তখন যেটা ডিভিজার থাকবে সেটা হয়ে যাবে HCF। ওকে, তাহলে HCF অফ 36 এন্ড 48 ইজ ইকুয়াল টু 12। আশা করছি বুঝতে পেরেছ। এই ডিভিশন মেথডটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এই মেথডটা বড় বড় নাম্বার থাকলে HCF বার করা খুব 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 সহজ। চলো আমরা একটা আরেকটা অংশ নিই। চলো দুটো বড় একটু নাম্বার নিই, তার HCF বার করতে গেলে কিভাবে করতে হবে সেটা আমরা দেখি। 442940। ওকে, 442940। তাহলে কত দিয়ে যাবে, প্রথমটা 2 দিয়ে যাবে, তাহলে 4 8 8, তাহলে হচ্ছে তোমার 6, এখানে চলে আসলো 9 56। ওকে, তাহলে 442 এখানে যেটা থাকবে সেটা এখানে চলে আসবে 56 দিয়ে ভাগ করুন। তাহলে 56 কে যদি 7 দিয়ে গুণ করা হয়, 7 6 42, 4 10 2, 5 7 কে 35, 36 37, 38 39, তাহলে 392। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, 0 5, এখানে কত দিয়ে দিলাম, 7 দিয়ে। তাহলে আবার 56 টা চলে আসবে এখানে, তাহলে কত দিয়ে যাবে, 1 দিয়ে যাবে 50। তাহলে 6 ভাগ শেষ থাকলো, আবার 50 এখানে চলে আসছে, তাহলে কত দিয়ে যাবে, 7 6 7 8 6 48, তাহলে 2 6 চলে আসবে এখানে, তাহলে 3 এখানে 6। তাহলে ভাগটা মিলে যাওয়া অবস্থায় যেটা ডিভিজার থাকবে সেটাই আমার HCF হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তার এই যে ডিভিশন মেথড আমরা শিখলাম, এই ডিভিশন মেথড তোমাদের এই অবস্থায় খুব খুব সহজ একটা মেথড, খুব সহজে HCF গুলো বার করা যায়। এবার প্রশ্নটা হলো যে তিনটে নাম্বার যদি থাকে তাহলে ডিভিশন মেথডে আমরা কি করব। ওকে, ধরো এর সঙ্গে এই যে 442940 আর একটা নাম্বার যদি থাকতো, ধরো 256, ধরো আছে, তাহলে এই দুটো নাম্বারের HCF আমরা বার করেছি, HCF কত হয়েছে, 2 হয়েছে। তাহলে এই যে HCF টা হলো, এই HCF দিয়ে এই নাম্বারটাকে আমরা ডিভাইড করব 256। ভাগ কি মিলে যাবে, অবশ্যই মিলে যাবে। কত দিয়ে যাবে, 2 1 2 0 5 নামলো, 2 2 4 1 6 নামলো, 2 8 0, তাহলে 1 2 মিলে যাচ্ছে। তাহলে 2 আমার কমন HCF হয়ে গেল। HCF অফ 442940 আমার 256 সমান 2 হবে। বোঝা গেল? তাহলে তিনটে মেথড তোমাদের শিখালাম, একটা হচ্ছে বাই ফাইন্ডিং ফ্যাক্টরস উই ক্যান ক্যালকুলেট দা HCF, সেকেন্ড মেথড ইজ বাই প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, এন্ড থার্ড ওয়ান ইজ বাই ডিভিশন মেথড। এই তিনটে মেথডের বাইরে যদি আমাদের MCQ কোয়েশ্চেন থাকে তাহলে আমরা আরো খুব সহজে HCF বার করতে পারি। সেটা তোমাদের নেক্সট ভিডিওতে আরো কিছু প্রবলেম নিয়ে আমি আলোচনা করব। স্টিল নাও, ভালো থেকো, অনেক 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 অঙ্ক করো। উইশ ইউ অল দ্য বেস্ট।